वेलकम बैक टू माय चैनल बेंगली ब्लॉगर पूजा रेणी। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो आर आमिओ भालो आछि। आर आजके हच्छे बृहस्पतिवार, बृहस्पतिवारेर 11:30। तो एखन थेके आमि आमार ब्लॉगटा स्टार्ट करछि। एसो, कोथाय जाबे? कोथाय जाबे? आकाशे गेछो? ওকে জিজ্ঞাসা করো, আমাকে জানাবে। আর আমাদের আজকে টিফিন হয়ে গেছে। বৃহস্পতিবার সকালবেলা স্নান দান করে এই ঘরটার মুছে স্নান দান করে পুজো টুজো করেছি, করে টরে তারপরে দেবে আমার কার্তিক। কোথায় আছে? এই দেখো আমার কার্তিক এখানে রেখেছে, ঘরটা রেখে দিয়েছি। ঘরটা আর দিন না হলে ঘরটা কে করবো না। আর সন্তু বেরোলো আমাদের টিফিন টিফিন করে। আর যে কার্তিকের খেলনা এখানে রেখে দিয়েছি, দেখি গরু বাচ্চা ছেলেকে দিয়ে দেব। ওগুলো তো চলো, তোমাদের সাথে আবার আমার পরে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, কালকে তো ব্লগটা আমি স্টার্ট করেছিলাম বৃহস্পতিবার, তো ব্লগটা আমি শেষ করতে পারিনি। আর তারপরে তোমাদের সাথে আমার দেখাও হয়নি। তো আজকে চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে। আজ হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে আমার সকালের কাজ যেটা হচ্ছে সেটা হয়েছে যে এই দেখো, এই যে পাহাড় চড়া জামা কাপড়গুলো ছিল আমার যে পুজোতে পরেছিলাম বা পরেছিল সবাই, বা গামছা টামছা যা কিছু ছিল সমস্ত কিছু, দেখো পুজোর আগেও যেমন পুজোর পরেও তেমন, লাইফটা চেঞ্জই নেই। তো এই যে জামা কাপড়গুলো দুদিন ধরে ল্যাজ খেয়ে খেয়ে রেখে রেখে আর মনে হচ্ছে না যে রাখি, তো সেই জন্য আর ঘরেতে ইঁদুরও ঢুকেছে আবারও, কারণ যেহেতু পুজোতে ঘরগুলো খোলা ছিল সব সময় আর ইঁদুরটা ঢুকে গেছে, আর এত জিনিসপত্র সব খাটের তলাতে রয়েছে, তো সেই জন্য ইঁদুরটা কিছুতে বেরোচ্ছে না। তো সেই জন্য ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে দেখি ইঁদুরটা পিছনে একটু ধাওয়া করে, ইঁদুরটা বেরোয় নাকি। তো সেই জন্য সকালবেলা উঠেই আগে জামা কাপড়গুলো গোছাতে আরম্ভ করে দিয়েছি। সন্ধ্যাকে শরবত দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে, আমার মাথা খাবে না, আর শরবতটা খেয়ে চলে যাও। আর তারপর আমার একটা শাড়ি ছিল, অনেকদিন পরিনি শাড়িটা, আর বিয়ের মানে বিয়ে যখন হয়েছিল তো তারপরে আমি এই শাড়িটা পরে সেই রান্নাঘর দেখতে যেতে হয় না, তো সেই সেদিনে দুপুরবেলা পরেছিলাম। তো শাড়িটা যেহেতু ব্লাউজ পিস কাটা হয়নি আর তারপরে সচরাচর এই শাড়িটা পরা হয় না, তো ব্লাউজ পিসটা আজকে কেটে নিলাম, আর কেটে এবার আলমারিতে রেখে দেবো। আর এই যে এক্সেস শাড়িগুলো, অ্যাকচুয়ালি আলমারিটা একটু ম্যানেজ করছিলাম যাতে আরও দুটো দিনে শাড়ি ঢোকে, তো সেই জন্য আর কি এই শাড়িগুলোকে বের করা, আদার্স হয়ে অন্য কোনো কারণ না। এবার এগুলোকে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে আর যেসব কাগজপত্রগুলো ছিল একটু গোছালাম যাতে ইঁদুরে কেটে না দেয়, আর বলে সমস্ত আলমারি একটু সাটিং টাটিং করে, আর খাটের তলায় যেসব জিনিসপত্র ছিল আমার সেগুলোকে একটু বের করলাম, যেগুলোকে বের করা জিনিস বের করলাম, যেগুলোকে যা সাইজ করার করলাম। তো দেখলাম ম্যাগির প্যাকেট ছিল, ম্যাগির প্যাকেট আমার খেয়ে সারা করে দিয়েছে ইঁদুরে। আর পাস্তার প্যাকেটটা ছিল, পাস্তার প্যাকেটটা কিছু করেনি, তো ম্যাগির প্যাকেটটা আমি ওই জন্য ফেলে দিলাম। আর পাস্তাটা ছিল রেখে দিলাম, ওটা রেখে দেব, কারণ ওটা তো কিছু হয়নি, ফালতু নষ্ট করে লাভ নেই আমার, ওটা সাইডে ছিল। তো সেই সব করতে করতে হয়ে গেল বেলা। তারপরে মা এসেছিল, মা বলে চলে পান্ত ভাত খাবি নাকি, তো তারপরে তোমরা তো দেখলেই মায়ের কাছে গিয়েছিলাম পান্ত ভাত খেতে। আর ফুচু এসেছিল, ফুচুকে কয়েকটা জিনিস দিয়েছি, গিফট করলাম। আর এই যে দেখো খাটের তলায় শর্টিং টটিং করে এবার আমি ঘরটা মুছে নিচ্ছি। আর তারপরে তখন আর ভিডিওটা করিনি, কারণ যুদ্ধ হচ্ছিলো আলমারির জামাকাপড়ের সাথে আমার, তো সেই জন্য আর আমি মানে ভিডিওটা করার চেষ্টাও করলাম না, কারণ হয়তো ফোনের নাকটা ফাটিয়ে দিতে পারে আমি কিংবা কাপড়, তো সেই জন্য দেখো ভিডিওটা করিনি। আর এই যে তারপরে খাটের তলায় যুদ্ধ করে যাই হোক করে কিছু জিনিসের কান ধরে টেনে বের করেছি, আর কিছু জিনিসকে একদম ঠেলে ঢুকিয়ে দিয়েছি খাটের তলাতে। তো তারপরে ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি, আর কয়েকটা জিনিস বাদ বাকি এক্সট্রা ছিল কিছু জিনিস ফেলে দিয়েছি। আর তো এইভাবে ঘরটা মুছে নিয়ে তারপরে যে কাল থেকে থালা বাসনগুলো ধোয়াই পড়ে রয়েছে এখানে আমার, কিছু গোছানো হয়নি কিচ্ছু না, শুধু ল্যাজ খেতে পারলে হয়, এত বড় যেন একটা পুজো করে যেন মানে কি হয়ে গেছে একদম, তো সেই জন্য সবসময় শুয়ে বসে পড়ছি, শরীরটা কিছু নেই মনে হয়। তো আবার সকালবেলা জগিং টগিং হাঁটাহাঁটি করতে হবে, এই হাঁটাহাঁটি হচ্ছে না বলে শরীরটা যেন একদম এক মনের বস্তা হয়ে গেছে। তো এরকম করে কাজটা সেরে এবার স্নান করতে যেতে হবে।
বছর আমি মটরশুঁটি খাচ্ছি, আর এবছরে প্রথম মটরশুঁটি আমি খাচ্ছি। আজকে নিয়ে এসেছিল সন্তু, আজকে যে রকির এই হলুদ কাঁচা হলুদ এনেছে, আর আমিও একটুখানি কাঁচা হলুদ রাখবো ভেবেছি, যে সকালে খাবো, সকালে কাঁচা হলুদ আর গরম জল খাবে, তোমরা সবাই খাবে। চলো আমি খেয়ে নিয়ে খেয়ে নিয়ে কথা বলছি। দেখো চারটে মটরশুঁটি খেয়েও আমার আর হলো না, এরপর আমি এক থালা এবারে ঘুগনি আর পাউরুটি নিয়ে বসেছি। মানে আমার মতো পাবলিক থাকলে আর মানে খাওয়ার অভাব হবে না, এরকম ব্যাপার আর কি, খাই খাই করার অভাব হবে না। তো এরকম আমি আর সন্তু খেতে বসে গেছি, তখন সন্তু ছিল না বাড়িতে, আর সন্তুকে বললাম আমার খেতে ইচ্ছা করছিলো। আমার তো অ্যাকচুয়ালি আমার খেতে ইচ্ছা করছে পাও ভাজি, ঠিক আছে, কিন্তু কী আর করা যাবে বলো। এই আমার বরটা হচ্ছে সব থেকে বেশি বদমাইশ, কতদিন ধরে বলছি পাওভাজি খেতে ইচ্ছা করছে, তারপরে হচ্ছে রিসর্টে যেতে ইচ্ছা করছে, বার্গার খেতে ইচ্ছা করছে, শুধু খেতে ইচ্ছা করছে আমার তো, কিন্তু কিছুতেই হচ্ছে না। তো সেই কি বলে আর কি একটা কথা বলে না, সেই তো সেই একটা কথাই আছে না যে দুধের স্বাদ ঘোলে মেটানো, তো সেই অবস্থা আমার হয়ে গেছে। পাউরুটি ছিঁচছি আর ওই একটুখানি করে পাওভাজির ওই তরকারিটা মনে হচ্ছে, তো এভাবে ভেবেই খেয়ে নিতে হবে গরিবের, আর এটাই হচ্ছে পাওভাজি, আর কি হবে। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে গ্যাস ওভেনটা আমি শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা আমার, আর আমার সাথে থাকো। এই দেখো ফ্রেন্ডস আমাদের নিউ গ্যাস ওভেন, তোমরা দেখো কেমন হয়েছে, সবাই ভাবছে আমরা আলাদা হয়ে যাচ্ছে। এটা আমার ড্রিম ছিল, কিন্তু আমি পড়ে যাচ্ছি।
তাহলে একটাও ফেলা যাবে না না তুই জানিস ওইভাবে পড়াতে হয় জানি তো আমি জানি না আমি জানি মা আমাকে শিখিয়ে দিয়েছে এটাও পড়ল ওটাও পড়ল এটা গ্যাস গ্যাস উনুন কেসে উনুন এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে করো দেখলে তোমরা জানিও কেমন হয়েছে আমাদের নিউ ওভেন সিক্রেট ব্যাপার এটা আমাদের একটা বিয়েবাড়ি পড়েছে একটা গ্রুপ থেকে আমাদের মানে টিমে যে গ্রুপ আছে কয়েকজন মিলে তো এটা দেয়া হচ্ছে আর কি আর আমাদের বাড়ির লোক ভেবেছে আমরা আলাদা হয়ে যাচ্ছি যাই হোক সেটারও দরকার আছে ভাবনা চিন্তারও মানুষকে ফালতু ফালতু টেনশন দেওয়ারও দরকার আছে মনে হয় ওরা ভাবুক যে সময়ে ছেলে মেয়ে কিছু না পেলে এগুলো করতেই পারে আমাদের এটা তো ড্রিম অ্যাকচুয়ালি আমার এটা ড্রিম মডিউলার কিচেন তারে হবে তো ড্রিমটা যত দেখবে হাতে করে নেবে নিয়ে যত খাটাখাটি করবে তত ড্রিমটা তাড়াতাড়ি পূরণ হওয়ার একটা নিয়ে রাখা হয় ঠিক আছে তো আশা রাখা হয় তো আর এই যে আমাদের ফুচু চলে এসছে ফুচু রানি এসছে এ করছে কি করছে ঢং করছে চলো আমরা দেখে নিই আগে এর ফাংশন ফিচার সমস্ত কিছু দেখে নিই তবে না নতুন আবার কিনতে পারার ইচ্ছা রাখতে পারো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর স্মাইল করতে ভুলো না আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর এভাবেই আমার পাশে থেকো তোমরা যেভাবে আমার পাশে আছো যেভাবে আমাকে সাপোর্ট করছো তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া এতটা রাস্তা একা হাঁটাটা সম্ভব নয় তাই তোমরা আমার সাথে প্লিজ থেকো আর যারা আমার ফ্যামিলি মেম্বার আছো তারা মেসেজ করি বাই গুড নাইট